নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনার কি বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে করব বলে ভাবছেন? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বিয়েতে এই একটি যৌতুক কখনোই নেবেন না, যা নিলে পরবর্তী সময়, অর্থাৎ বিবাহের পরবর্তী সময়, আপনার দাম্পত্য জীবনে রোম্যান্টিকতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই জিনিস যে জিনিসটি আপনারা কখনোই যৌতুক হিসাবে বিবাহে নেবেন না, তা আমি বলতে চলেছি। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে উদ্ঘাটন করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনার যদি বিবাহ ঠিক হয়ে যায় এবং বিয়ে করব বলে ভাবেন, সেক্ষেত্রে আপনি যৌতুক হিসাবে একটি জিনিস কখনোই নেবেন না, যে জিনিসটি আমরা প্রত্যেকেই নিয়ে ফেলি, যার ধরুন 90% প্রবলেম কিন্তু আসে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্টিকতার অভাব কিন্তু দেখা যায়। তো কোন সেই জিনিস, তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বিবাহ এমন একটি জিনিস যেটি আমাদের প্রত্যেকের জীবনে কারো আগে আসে, আবার কারো পরে আসে, কিন্তু আসে। আজকে আমি আপনাদেরকে কোন যৌতুক আপনারা বিবাহে নেবেন না সেই সম্পর্কে জানাতে চলেছি। দেখুন, যৌতুক প্রথা দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছে, অর্থাৎ লেনদেন যেটি এখনও পর্যন্ত বন্ধ হয়নি। তবে বিবাহের সময় শ্বশুরবাড়ি থেকে আপনি কখনোই এই যৌতুকটি নেবেন না। কোন সেই যৌতুক সেটি আমি বলতে চলেছি, তার আগে আরেকটি ইম্পর্টেন্স কথা বলে দিই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বিয়েতে আমরা অনেকেই কিন্তু খরচা করি এবং প্রচুর হারে খরচা করি, অর্থাৎ লোন নিয়ে, এছাড়াও কারো কাছ থেকে ধার নিয়ে, ব্যাংকিং লোন নিয়ে, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে, জমানো টাকা খরচা করে বিয়েতে আনন্দ করি। কিন্তু একটি বিষয় জেনে রাখুন, আমি আনন্দ করার কথা মানা করব না। আপনারা বিয়েতে খরচা করুন, কিন্তু যাদের বিয়েতে অত্যাধিক খরচা হয়, অর্থাৎ আপনার একটা রাজকীয় বিবাহ হয়, অর্থাৎ সেই এলাকাতে সেই স্থানে এরকম ধরনের কোনো বিবাহ হয়নি, তাদের জীবনে বিবাহ পরবর্তী সময় আসে কিন্তু সেপারেশন। এটা আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন। অর্থাৎ বিয়েতে যেটা নর্মাল, অর্থাৎ নমিনাল যে সমস্ত খরচা হয়, অর্থাৎ খাওয়া দাওয়া, লাইটিং, ড্রেস, অর্নামেন্টস, সমস্ত কিছু যা খরচা হয়, কিন্তু অতিরিক্ত খরচা, আশা করি আমি বুঝাতে পারছি, একটা প্লেট 1000 টাকা বা 2000 টাকা, এইরকম যারা খরচা করছে এবং যাদের লাইটিং সিস্টেম অত্যাধুনিক, অ্যাকচুয়ালি এটা রাজকীয়ভাবে বিবাহ হচ্ছে, সেই সমস্ত বিবাহে কিন্তু বিবাহের পরবর্তী সময়ে সেপারেশন আসে। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই যৌতুক আপনারা নেবেন না। যে যৌতুকটির কথা আমি বলবো সেটি আপনারা শুনলেই ভুরু কপালে উঠে যাবে, আই এম শিওর। সেটি হচ্ছে খাট। হ্যাঁ বন্ধুরা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খাট যৌতুক হিসাবে নিই, আর এই খাট কখনোই যৌতুক হিসাবে আপনি নেবেন না। এর কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, খাট যেখানে আমরা রিল্যাক্স করি, যেখানে আমরা সারাদিনের পরিশ্রমকে শান্ত করি, সেই জায়গাতে আপনারা অন্যের পয়সার জিনিস ব্যবহার করবেন না। আপনার নিজস্ব পয়সা দিয়ে জিনিস কিনে সেই খাটটি ব্যবহার করুন, অর্থাৎ যে খাটটিতে আপনার শুধুমাত্র পয়সা দেওয়া রয়েছে সেই খাট আপনি ব্যবহার করুন। আর আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের বিবাহের রোম্যান্টিকতার জিনিসটা কিন্তু
আসতে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।